بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي والطور شپوت تور پہاڑر وكتاب مسطور شپوت شے اپتکائے ابوتیرن لکھیتو گرنتھیر في رق منشور جرخিতো আছে উন্মুক্ত পত্রে والبيت المعمور شপথ بيت المعمور والسقف المرفوع شপথ সমুন্নত ছাদ আকাশের والبحر المسجور আর শপথ উদ্বেলিত সমুদ্রের ان عذاب ربك لواقع তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে ما له من دافع তাকে প্রতিরোধ করার কেউই থাকবে না يوم تمور السماء مورا جدي آسمان بھیشن بھابی اندولی تو حبی وتسير الجبال سيرا پہاڑ شموح دروت گوتی تے چولتے تھاک بے فويل يومئذ للمكذبين شدین دربھوگ حبی ایکے মিথ্যা প্রতিপন্নকারীদের الذين هم في خوض يلعبون যারা দুনিয়ায় তামাশা ছলে নানা অর্থহীন খেলাধুলা করছিল يوم يدعون الى نار جهنم دعا যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে هذه النار التي كنتم بها تكذبون তাদের বলা হবে এই হচ্ছে সেই ভয়াবহ আগুন দুনিয়ার জীবনে যা কি তোমরা অস্বীকার করতে افسحر هذا ام انتم لا تبصرون এটা কি তোমাদের কাছে আজ জাদু মনে হয় না তোমরা দেখতেই পাচ্ছ না ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাআমালুন আজ তোমরা এতে জ্বলতে থাকো এখানে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো কার্যত তা তোমাদের জন্য সমান তোমাদের ঠিক সেই ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া নাঈম অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা জান্নাতের সুরম্য উদ্যানে ও অফুরন্ত নিয়ামতে অবস্থান করবে فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم তাদের রব তাদের যা দিবেন তাতেই তারা সন্তুষ্ট হবে তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যেমন আমল করতে তার বিনিময়ে পরিতৃপ্তির সাথে আজ পানাহার করতে থাকো متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেয়া অবস্থায় সমাসীন হবে আর আমি শুভ্র চক্ষু বিশিষ্ট সঙ্গীর সাথে তাদের জুড়ি বানিয়ে দেব
والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং তাদের সন্তানরাও এ ইমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে, আমি জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতামাতার সাথে মিলিয়ে দেব, আর এই জন্যে আমি তাদের পিতামাতার পাওনার কিছুই হ্রাস করব না। বস্তুত প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যা অর্জন করেছে তার হাতে বন্দী। وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ সেখানে আমি তাদের এমন সব ফলমূল ও গোশত পরিবেশন করব যা তারা পেতে চাইবে। يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানীয় নিতে থাকবে, সেখানে কোনো অর্থহীন কিছু থাকবে না এবং থাকবে না কোনো রকম গুনাহার বিষয়। ওয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন তাদের চারপাশে তাদের সেবার জন্য নিয়োজিত থাকবে কিশোরদের দল, তারা যেন এক একটি লুকিয়ে রাখা মুক্তা। وأقبل بعضهم على بعض يتساءلون তারা একজন আরেকজনের দিকে চেয়ে দুনিয়ার জীবনের নানা কথাবার্তা জিজ্ঞাসা করতে থাকবে। قالوا إنا كنا قبل في أهلنا مشفقين তারা বলবে, হ্যাঁ আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় জাহান্নামের ভয়ে জীবন কাটাতাম। فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ এ কারণে আজ আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, সর্বোপরি তিনি আমাদের জাহান্নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন। إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم أمر آگيو تاكي ডাকতাম তিনি অনুগ্রহশীল দয়ালু। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون অতএব হে নবী, মানুষদের তুমি এদিনের কথা স্মরণ করাও, তোমার মালিকের অনুগ্রহে তুমি কোনো গণক নও, তুমি কোনো পাগলও নও। أم يقولون شاعر نتربص به ريب المنون তারা কি বলতে চায় যে এ ব্যক্তি একজন কবি এবং সে কোনো দৈব দুর্ঘটনায় পতিত হোক, আমরা তো সে অপেক্ষায় আছি। قل تربصوا فإني معكم من المتربصين তুমি তাদের বলো, হ্যাঁ তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে সেদিনের অপেক্ষা করব। أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের এসব কথাই বলে, না আসলে ওরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। أم يقولون تقوله بل لا يؤمنون অথবা এরা কি বলতে চায় যে সে রসুল নিজেই কোরআনের কথাগুলো রচনা করে নিয়েছে,
কিন্তু সত্য কথা হচ্ছে এরা তো ইমানই আনে না। فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ إِن كَانُوا صَادِقِينَ তারা যদি নিজেদের কথায় সত্যবাদী হয় তবে তারাও এ কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক না। أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَلْ لَا يُوقِنُونَ নাকি তারা নিজেরা এ আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে? আসল কথা হচ্ছে এরা আল্লাহ তাআলাকে বিশ্বাসী করে না। أَمْ عِندَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمُ الْمُسَيْطِرُونَ তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভাণ্ডার পড়ে আছে, না তারা নিজেরাই সে সম্পদের পাহারাদার? أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ অথবা তাদের কাছে কি আসমানে ওঠার কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা সেখানকার কথা শুনতে পায়? তাহলে তারা সেসব শোনা বিষয়ের সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করুক। أَمْ لَهُ الْبَنَاتُ وَلَكُمُ الْبَنُونَ অথবা তোমরা কি আসলেই মনে করো সব কন্যা সন্তানগুলো আল্লাহ তাআলার জন্য, আর তোমাদের ভাগে থাকবে শুধুই ছেলেগুলো? أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ কিংবা তুমি কি আল্লাহর বিধানসমূহ পৌঁছানোর বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো, যা তাদের কাছে দুর্বিষহ জরিমানা বলে মনে হচ্ছে? أَمْ عِندَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ অথবা তাদের কাছে রয়েছে গায়ব সংক্রান্ত এমন কিছু যা তারা লিখে রাখছে। أَمْ يُرِيدُونَ كَيْدًا فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ এরা কি তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার ফন্দি আটতে চায়? যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়। أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ আল্লাহ তাআলার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা এদের শিরকি কর্মকাণ্ড থেকে পবিত্র। وَإِنْ يَرَوْا كِسْفًا مِنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ এরা যদি কখনো দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরো ভেঙে পড়ছে, তাহলে তাকে আল্লাহর কোনো নিদর্শন মনে না করে এরা বলবে যে এ তো হচ্ছে পুঞ্জীভূত এক খণ্ড মেঘ মাত্র। فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ হে নবী, তুমি এদের ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সেদিনটির সাক্ষাৎ পাবে যেদিন তাদের বেহুশ করে দেয়া হবে। يَوْمَ لَا يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না, না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে।
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا عَذَابًا دُونَ ذَلِكَ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ যারা জুলুম করেছে অবশ্যই তাদের জন্য এছাড়া আযাব রয়েছে কিন্তু তাদের অধিকাংশই জানে না واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم হে নবী তুমি তোমার মালিকের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো তুমি অবশ্যই আমার চোখের সামনে আছো তুমি যখন শয্যা ত্যাগ করে উঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম্য ঘোষণা করো ওয়ামিনাল লাইল ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম রাতের একাংশেও তুমি তার তাসবিহ পাঠ করো রাতের শেষে তুমি তারাগুলো অস্তমিত হবার পরও তার মাহাত্ম্য ঘোষণা করো